বিদেশ ভ্রমণে গেছে আব্রাহাম খান জয়। এবার দুবাই এয়ারপোর্টে আব্রাহাম খান জয় কি কি করলেন সেই ভিডিও শেয়ার করে নিলেন মা অপু বিশ্বাস। বলা যেতে পারে অপু বিশ্বাসের সময়টা এখন বেশ ভালোই কাটছে, সব সময় পাশে পাচ্ছেন প্রাক্তন স্বামী সাকিব খানকে। আবার গুঞ্জন চাউর হয়েছে অপু বিশ্বাস নাকি এখনো সাকিব খানেরই স্ত্রী, তাদের নাকি ডিভোর্সই হয়নি। এসব গুঞ্জনের মাঝেই এবার আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাসের একান্ত একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুবাই এয়ারপোর্টে মায়ের সঙ্গে আব্রাহাম খান জয় খুনসুটিতে মেতে উঠেছেন। কখনো বলছেন মা প্লেন কি উড়বে, আবার দেখা যাচ্ছে ভিডিও গেম নিয়ে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়। তারই কিছু ভিডিও ফুটেজ শেয়ার করে নিয়েছেন ভক্তদের সাথে এবং ক্যাপশনে জুড়ে দিয়েছেন দুবাই এয়ারপোর্টে মায়ের সঙ্গে আব্রাহাম খান জয়। সেখানে ছোট্ট খুদেকে দেখা গিয়েছে তার ছোট্ট লাগেজ নিয়ে হেঁটে বেড়াতেও, এমনকি সিটে বসে কিছু একটা দেখছে এবং মাথায় হেডফোন লাগিয়ে রেখেছিল, সেই মুহূর্তও শেয়ার করে নিয়েছে অপু বিশ্বাস। মা ছেলের এই সুন্দর মুহূর্তটি এখন ভক্তরা দেখে সকলেই ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। আবার কেউ কেউ বলছে অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় হ্যান্ডসাম বয়, একদম বাবার মতোই হয়েছে। আব্রাহাম খান জয়ের অ্যাটিটিউড নাকি একদম বাবার সাকিব খানের মতো। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আব্রাহাম খান জয় ও মা অপু বিশ্বাস এবং তাদের সঙ্গেই দেখা গিয়েছে সাকিব খানকেও। স্ত্রী সন্তানকে নিয়ে বলা যেতে পারে একান্তে সময় পার করতে দেখা গিয়েছে সাকিব খানকে, যা দেখার পরে ঢালিউডে একেবারে সাড়া ফেলে দিয়েছিল। গুঞ্জন উঠে গিয়েছিল সাকিব অপু এক হয়েছে, এমনকি জানা যাচ্ছে সাকিব খান নাকি অপু বিশ্বাসকে ডিভোর্সই দেননি, তিনি নাকি এখনো তার স্ত্রী এবং তারা একই ছাদের নিচে সংসার করছেন। দুজনের মুখ থেকে এমন আনুষ্ঠানিক কথা না শোনা গেলেও বিভিন্ন মাধ্যম থেকে এমনই তথ্য বের হয়ে আসছে। তবে সব মিলিয়ে সময়টা খুব ভালোই কাটছে অপু বিশ্বাসের, তাই তো এবার সন্তানের এই সুন্দর মুহূর্তের ভিডিও ফুটেজ শেয়ার করে নিলেন ভক্তদের সাথে। তো ভিউয়ার্স, সাকিব খানের বড় সন্তান আব্রাহাম খান জয়কে আপনাদের কেমন লাগে, সে কি বাবার মতোই হয়েছে দেখতে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।